অবধি আমাদের খালি পায়ে পুরো দেড় ঘন্টা রাস্তা কভারেজ, নিজেই খালি পায়ে ঘুরেছে। আমরা সবাই দেখছি জুতো পরে যাচ্ছে, বৌদি খালি পায়ে ঘুরছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের ত্রিবেণী কুম্ভ মেলার ডে টু ব্লগ আজ। তো এখন ভোর 5:10 বাজে, আমাদের সূর্য উদয়ের একটা ডকুমেন্টারি শ্যুট আছে। তো আজকে সূর্য উদয় দিয়েই ব্লগটা স্টার্ট করবো আমরা। সবাই ছোট ছোট করে প্রদীপ ভাসান দিচ্ছে। তো অনেকে এই ঘাটে, সামনে ঘাটে, ওখানে একটা ঘাট আছে, দুটো ঘাটেতে স্নান করছে। আর তোমাদের সকালের ফুটেজ যে সূর্য উদয় সেগুলো আমাদের দেখাবো। প্রচুর উলুধ্বনি হচ্ছে, সামনে অনেক সোলার আর কি বাটি করে প্রদীপ ভাসানো হচ্ছে, সেই শটগুলো তোমাদের দেখালাম। শট দেখালাম, তো মারাত্মক শট, খুব সুন্দর একটা দিন। আমাদের ডে টু ব্লগ স্টার্টিং হলো, চলে এলাম চায়ের দোকানে চা খেতে। বাবু মাসির দোকানে চা খাচ্ছি। কিসের দোকানে? তোর মাসির দোকানে চা খাচ্ছি। মাসির দোকানে চা খাচ্ছি। হ্যাঁ, চা খেয়ে দেয়। সত্যি চাটা খুব ভালো। আর মর্নিংয়ের যে একটা মানে একটা এনার্জি, মানে এই দৃশ্য পাওয়া যাবে না, সত্যি এই দৃশ্য পাওয়া যাবে না। মাত্র 3 মিনিটের ফুটেজে সূর্য উদয় হচ্ছে, ঠিক আছে, মাত্র 3 মিনিটের ফুটেজ। আর এই যে লাইট, ঠিক আছে, সানসেটের যে একটা সফট লাইট, এটা শুধুমাত্র দুটো সময় পাওয়া যায়, একটা উদয়ের সময় আর একটা হচ্ছে যখন সূর্য অস্ত যায় তখন। এই দুটো টাইমিং, এই সফট লাইটটা পাওয়া যায়, খুব ভালো লাগে জিনিসটা। এই সকালটাই আলাদা মেজাজে শুরু হলো, একদম অন্ধকার থেকে, ঘুম থেকে উঠে দেখি অন্ধকার, সেখান থেকে আজকে এত আলো, এত সফট লাইট। ত্রিবেণী কুম্ভ মেলা ডে টু ব্লগ আমাকে কন্টিনিউ করবো। চা খেয়ে চলে আসলাম বাড়িতে। তো এখন 1 ঘন্টা রেস্ট, ফুটেজগুলো কপি করবো কম্পিউটারে, তারপরে আবার বেরোব, ওই 7:30-8টার সময় করে বেরোব, ঠিক আছে। সকাল 8:50,
আর চা দিয়ে আবার দিনটা শুরু করলাম। আর সঙ্গে আছে পিন্টু দা। তো পিন্টু দা আজকে ড্রোন ফ্লাই করবে। যাত্রার পরে এখন আমাদের নাগা সন্ন্যাসীদের নাচের জন্য উপস্থিত হয়েছে। আমি তোমাদের গিম্বেলের শটগুলোই তোমাদের দেখানো হবে, মোবাইল আর ধরতে পারছি না। চলো ওয়াইট অ্যাঙ্গেল একবার দেখে নেওয়া যাক সব নাগা সন্ন্যাসীদের। নাগা সন্ন্যাসীদের নাচ দেখতে উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দদের দল, কারণ প্রচুর ভক্তবৃন্দ এখানে নিউজ চ্যানেল থেকে শুরু করে সব কিছু রয়েছে এবং আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু হলো। জয় মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেব।
হতে পেরেছি দায়িত্ব দিয়ে দিয়েছি দুজনকে তো লর আবার কন্টিনিউ করতে পারবো কিন্তু ত্রিবেণীতে আজ প্রচন্ড ভিড় এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে ক্লাব সদস্য সবকিছু গার্ড দিয়েছে এবং পাবলিক দুধারে সরে গিয়েছে সামনের দিকে সবাই মিলে এগিয়ে আসছে আমাদের নাগা সন্ন্যাসীরা সেই জন্য রোড এখান থেকে ক্লিয়ার করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন পুরো দায়িত্বটাকে নিয়েছে এবং ক্লাব সদস্য অনেক দায়িত্ব নিয়েছে সকাল 10:27 বাজে দড়ি ধরে টেনে আনা হচ্ছে সেই মুহূর্ত তোমাদের দেখাবো হর হর মহাদেব হর হর মহাদেব আজকে ত্রিবেণী হুগলিতে কুম্ভ মেলা 2023তে আজকে দ্বিতীয় দিনের ব্লক শুরু হতে চলেছে নাগা সন্ন্যাসীদের ডান্স দেখার পর এখন আমরা এগিয়ে আছি গঙ্গা স্নানের দিকে প্রথমে বলে রাখি এত ভিড়ের জন্য রাস্তাটাকে পুরোপুরি সকাল থেকে টোটো অটো সব ব্লক করে দেওয়া হয়েছে আজকে এই রোডে এবং এই পুজোর সরি প্রচণ্ড গরম লাগছে আজকে ডিউটিতে রয়েছে ঠাকুরদার সঙ্গে আছি আমি ঠাকুরদাকে দায়িত্ব দিয়ে আবার ব্লকটা কন্টিনিউ করছি এখানে ক্লাব সদস্যরা দড়ি দিয়ে ঘিরে দিয়েছে এবং মহিলারা দু সাইডে গার্ড ব্যবস্থা ভালো করেছে এবং রাস্তার ধারে যে যে ভিড় ভিড়ের যে ঢল সেটা তোমাদের সামনে তুলে ধরবো মাঝখানে জল ঢালার কারণ হলো মানে সাধুরা আসছে রাস্তার মধ্যে জল ঢালছে এটাই হচ্ছে মানুষের উচ্ছ্বাস উল্লাহ আর মাঝে মাঝে শাক গুরুধ্বনি জয় জয় মহাদেব হর হর মহাদেব হয় হয় গণবন্দে সব কিছু বলা হচ্ছে এখানে এবং একটা বিশাল বড় ঢেউ সামনে দিকে এগিয়ে আসছে যত সামনে যাবে রাস্তা ধারে এরকম জল ঢালা তোমরা দেখতে পাবে মানুষ জল ঢেলে দিচ্ছে নাগা সন্ন্যাসীরা আসার জন্য আচ্ছা আচ্ছা
রাস্তায় জল ঢালছে, নাগাসুন্নার এসে আসছে বলে মিনিমাম দেড় ঘন্টার ওপর হয়ে গেছে। আমরা কন্টিনিউ হেঁটে চলেছি। এখন সকাল 11:45, গাড়ি আসার সঙ্গে সঙ্গেই ঘোরাও ঘোরাও, এই টোটো ঘোরাও ঘোরাও, হর হর মহাদেব। মিনিমাম দেড় ঘন্টার পর আবার সেম মেলাতেই ফিরে আসছে আমাদের নাগা সন্ন্যাসীরা। আর দেড় ঘন্টা ধরেই আমি তোমাদের সঙ্গে উঠে থেকেই যাচ্ছি এবং হেঁটেও যাচ্ছি, আর সঙ্গে ঠাকুরদা আছে। ঠাকুরদারও অবস্থা খারাপ না, ঠাকুরদারও অবস্থা খারাপ। আর আর এই যে বৌদি আমাদের খালি পায়ে পুরো দেড় ঘন্টা রাস্তা কভারেজ নিজেই খালি পায়ে ঘুরেছে। আমরা সবাই দেখছি জুতো পরে যাচ্ছে, বৌদি খালি পায়ে ঘুরছে। যাই হোক, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড তাপ লাগলো। আবারও দেড় ঘন্টা হাঁটার পর মেলার প্রাঙ্গণে আমরা চলে আসছি, সঙ্গে নাগা সন্ন্যাসীরা আসছি। এখন দুপুর 12টা বাজে, সূর্য এখন মাথার উপরে। যে কত বড় ভিড় সামনে আসতে চলেছে, বিশাল বড় একটা ভিড় সামনে আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সামনে বিশাল বড় একটা ভিড় আসতে চলেছে ত্রিবেণীর কুম্ভমেলা 2023-এর ডে টু এর ব্লক তোমরা এখন দেখতে পাচ্ছ। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানুষ ওপর থেকেও দেখতে আরম্ভ করে দিয়েছে। নিচে এত ভিড় সুযোগ পায়নি, তাই বিল্ডিং এর ওপরে মানুষজন উঠে বাবাদের সাংযাত্রা শুরু করেছে দেখার জন্য। এতজন পাবলিক সামনের দিকে ওয়েট করে আছে নাগা সন্ন্যাসীদের দেখবার জন্য। সামনের দিকে প্রচুর পাবলিক রয়েছে, সাইডে পাবলিক, এবং রাস্তা ক্লিয়ার করছে আমাদের পুলিশ প্রশাসন ত্রিবেণী। নাগা সন্ন্যাসীদের অনেক দিকে এগিয়ে আসছে, গঙ্গার ঘাটের দিকে এগিয়ে আসছে। আমরা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাব। দুপুর 12টা বাজে, এই গঙ্গা স্নান করতে আসছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন সবাইকে, এখানে নাগা সন্ন্যাসী আসছে, এক এক করে নাচছে আমাদের নাগা সন্ন্যাসীরা স্নানের জন্য। এবার গঙ্গার ঘাটের দিকে এগিয়ে আসছে মহারাজা, এগিয়ে আসছে দেড় ঘন্টা পর এই আনুষ্ঠানিক নাগা সন্ন্যাসীদের স্নানটা সমাপ্ত হইলো।